আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল কেমন আছেন সবাই হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগে আমি শুরু করছি ম্যাঙ্গো জেলি বানানো দিয়ে এখানে আমি ম্যাঙ্গো পিউরি এটাকে সুন্দর করে ব্লেন্ড করে সুন্দর করে ছেঁকে নিয়েছি দেন এইখানে হচ্ছে আগার আগার পাউডার আমি মিক্স করবো এরকম টু স্পুন আমি দিয়েছি মানে পরিমাণটা কম হলে কিন্তু ঠিক মতো জমে না তো পরিমাণটা আপনারা একটু ভালো মতো বুঝে শুনে দেবেন আমি আমার আন্দাজ মতো দিয়েছি আর কি তো দেন ভালো করে আমি এটা মিক্স করে তারপর হচ্ছে জুলার জালটা জ্বালিয়ে দেবো আর এখানে আমি কিন্তু চিনিটাও মিক্স করে দিয়েছি আর খুব বেশি চিনি দেনি দেড় মানে টি স্পুনের মতো দিয়েছি কারণ আমটা হচ্ছে মিষ্টি ছিল আবার টকও ছিল আর টক ফ্লেভার আম হলে হচ্ছে অনেক বেশি আম লাগে টক ফ্লেভারটা অনেক মানে টেস্টি হয় আর কি এই জেলি বানানোর পরে তো এইখানে হচ্ছে এই পিউরিড থেকে এরকম হচ্ছে বলক চলে আসছে আর এটা কিন্তু বেশ কিছুক্ষণ এরকম করে একটু মানে বয়ল করেই তারপরে নামিয়ে ফেলতে হবে দেন একটা প্লেট কিংবা কিছুতে ঘি অথবা বাটার অথবা আপনি সয়াবিন তেল একটু স্প্রেড করে নিয়ে দেন ঢেলে রাখবেন একটু ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিলে ওটা সেট হয়ে যাবে আর ওই দিন হচ্ছে আমি পুরি বানাবো বারবিকিউ করব। তো মাংসটা আমি ভিজে রেখেছিলাম মানে ভিজে বলছি ম্যারিনেট করে রেখেছিলাম আগেই আর পুরির জন্য আটা আমি মাখিয়ে রেখেছি দেন এই যে মাংসটা বের করেছি এটা দেখি হচ্ছে কাচির মাংস মানে ভুল করে এটা বের করেছি মানে কি একটা প্যারা অবস্থা তারপর ওটা আবার তুলে রাখলাম আর আর একটা যেটা ছিল ছোটো একটা বক্সে ওইটা বের করে দেনে যে এখন রাতের বেলা শিক্ষা বাব হচ্ছে সন্ধ্যার নাস্তায় করতে চাইছিলাম পরে এটা আমাদের ডিনার হয়েছে কারণ অনেক লেট হয়ে গেছে ওইটা ফ্রিজ মানে ডিফ্রস্ট হতে হতে তো কিছু করার নেই আসলে এরকমই হাফরাস্তা খুবই মন খারাপ আমার তুমি কী করছো ভুল করছো আমি খাবো কী করে সেই পেঁচা মানে সেই অবস্থা তো যাই হোক এরপরে আফরাজকে আমি খাইয়ে দিচ্ছিলাম মাসাল আফরাজ অনেক ফেভারিটে ওসব আর সে বলছে মামা কি করে এই লুচি বানালে তুমি পুরি বানালে মানে এত বড়ো বড় বানিয়েছি তো এই জন্য সে খুব খুশি হয়ে গেছে মার্শাল্লাহ এখানে হচ্ছে যে বারবিকিউ নিয়ে এসেছি পুরি আর ওইখানে হচ্ছে সালাদ করেছি আর যতগুলো কাঁচামরিচ দেখছেন মাত্র দুইটা বাদ দিয়েছিলাম আমার জামাই দুইটা খেয়েছে আর বাকি আটটা আমি খেয়েছি আর এই যে আমার ম্যাঙ্গো ম্যাঙ্গোজেন হচ্ছে ফাইনাল লুক জেলিটা খেতে মজা হয়েছে একদম আম সত্য আম সত্য লাগছে মনে হচ্ছে যে যদি রোদে শুকায় পাতলা হতো তাহলে আম সত্য হয়ে যেত আর আমরা যে স্কুলে টিফিন দিয়েছিলাম নেক্সট দিন ওই যে জেলি নিবে দেন আঙ্গুর আর হচ্ছে একটা পুরি দিয়ে ওকে বারবিগি দিয়ে রোল বানিয়ে দিয়েছি দেন ওই দিন আবার একটা ভাবির বাসায় আমরা সবাই মিলে গিয়েছিলাম স্কুলের ভাবিরা মিলে আমরা পান্তা পার্টি করছি এদের সবাই একই রকম ড্রেস পরেছি ভাবি আবার আম এনেছিল আম ছিলছে ভাবি তো আমরা সবাই মিলে খাবো আর সেরকম এখানে আলু ভর্তা লবণ মরিচ ভাজা সব কিছু রেডি করেছে এখানে পান্তা ভাত রেডি করেছে তো আজকে হচ্ছে আবার আমার জামাকে নিয়ে আসছি এখানে ভাবিটা বলেছে ভাই এখানে নিয়ে আসবেন তো ভাবি বিরিয়ানিও করেছে বাচ্চাদের জন্য তো আমরা সবাই মিলে এখন পান্তা খাচ্ছি তো যে পাপকে একটা রুমের মধ্যে দিয়েছি খেতে আর আমরা ওই যে বাইরে সবাই মিলে খাবো আর গল্প করবই তো আর খুবই আমি ছিল এমনিতে পান্তা ভাত খুব ভালো লাগে ঈদের পরে এর জন্য খাওয়া হয় নিজের বাবির পাশে এসে খাবো ঈদের পরে মনে একদিন খেয়েছিলাম তো এই তো প্ল্যানটা অনেক দিন ধরে তো হচ্ছে না হচ্ছে না শেষ পর্যন্ত আজকে হলো এই হচ্ছে অবস্থা তো যাই হোক সবাই মিলে বক বক করে খেলাম দুইটা মরিচ দিয়ে আমি পান্তা ভাত মাখিয়েছি আর একটা কারেন্ট মরিচ এরকম করে কামড়ে কামড়ে খেলাম অনেক ঝাল ছিল কিন্তু খেতে খুব মজা লাগে তো এই তো আমরা সবাই মিলে অনেক মজা করলাম এরপরে স্কুল ছুটি হলো বাচ্চাদেরকে নিতে গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে আবার আমরা সাইন রুফির বাসায় যাচ্ছি তো অন্যান্য সব বাচ্চাদের হচ্ছে পরীক্ষা হচ্ছে ওদের ছুটি হয়ে গেছে আর ফিলার বাচ্চাদেরই ক্লাস চলছিল ওই যে বাচ্চারা সেই দৌড় আফরাজও সেই খুশি স্কুল থেকে তারা মানে চিৎকার লাফানো সব কিছু করছে আর বাসা খুব দূরে নয় এই যে কাছে সামনে যে বামিন খেলে আসলে আমরা পৌঁছে যাই জন্য ওরা খুবই এক্সাইটেড অনেক দিন ধরে বলে মোম্মা সাদিকের বাসা কোথায় কোথায় মানে যাবে তো চলে আসলাম এখন আর এসে আসলে মানে সবাই এত চিৎকার শুরু করে দিয়েছে এত খেলা ওরা একসাথে হলে মানে খুবই মজা করে স্কুলে তো এরকম করতে পারে না তারপরে ক্লাসে কিন্তু অন্য লেভেলে দুষ্টামি করে কি একটা অবস্থা স্যার ম্যামরা মানে ঠিকঠাক মতো কন্ট্রোল করতে পারে না এরকম একটা অবস্থা তো এসে যে কয়েকজন ড্রেস চেঞ্জ করলো আফরাদের ড্রেস নিয়ে আসছিলাম কারণ ঘেমে যায় আর পাঞ্জাবি আসলে অনেক গরমই লাগে যেহেতু কাপড়টা একটু মোটা ওই যে রাফিউল সাদিক এই যে আফরাজ ওদের স্যামিউল সাদিক ওদের বাসায় এটা স্যামিউল সাদিক তো দেন ওদের বললাম যে একটু চলো ছবি তুলে দেয় তোমার ওই যে সাদবাবু আর আফরাজ এখানে হচ্ছে ইমতিয়াজ আর এখানে হচ্ছে সাদমা সার আর এখানে হচ্ছে জিয়ান এতে কয়জন তো ওরা একটু ছবি টবি তুললাম আমরা একটা ছবি তুলেছি ম্যাচিং ড্রেস পরে তারপরে বাচ্চারা এ করে খেলছিল তারপরে একটু মানে খেতে দেবো খুব বেশিক্ষণ থাকার সময় হয়নি কারণ সবাই বাসা যাবে আর্জেন্ট আর আমারও তো যেতে হবে তো এক দেড় ঘন্টার মতো মানে আমরা ছিলাম তারপর বাচ্চাদের খাবার বেড়ে দিল বাচ্চাদের একটু খেলো আফটার যদি একটু একবার দুইবার মুখে দেবো বলছে খাবে না কারণ সে টিফিন খেয়েছে টিফিনে আজকাল খাবারটা ভারী হয়ে গিয়েছে কারণ সকালে সে খায় না এখানে জন্য টিফিনটাতে বাসা যেতে যেতে খেতে খেতে মানে রুটিনটা অন্যরকম তো এই জন্য তো তারপর আমরা যে বাসায় চলে আসি দিন বিকালবেলা এস এস থেকে এসে আমি আবার শহরে যাচ্ছিলাম মার্কেটে কিছু কাজ ছিল তো সব কিছু কমপ্লিট করে আমরা হচ্ছে আফরাজের ফুপি বাসায় যাব তো এই তো আমরা এখন চলে আসছি জল আর আফাজকে ওর বাসায় রেখে আমরা আবার মার্কেটে যাচ্ছিলাম তো হচ্ছে আর নুপুর কিনবো আর সাথে আমার একটু ম্যাচিং গস কাপড় কিনতে হবে দেন আমি একটু গুরুপার জিনিস কিনলাম আর এইখানে হচ্ছে আরঙি আসছি আগে বাচ্চাদের হচ্ছে নূপুর দেখার জন্য তো এখানে যা ছিল কালেকশান খুব বেশি ছিল না দুইটা ছিল ছোট বেবির তারপরে সেগুলো হচ্ছে পায়েল ছিল মানে ওরকম করে সেট যে মানে রূপুর হয় সেটা ছিল না বলে অ্যাভেলেবেল থাকলে সবাই সেট করে দুটা করে নিয়ে নুপুর বানায় কিন্তু এগুলো হচ্ছে পায়েল বড়দেরও তাই ছোটোদেরও তাই তো যেহেতু ব্যাক কালেকশান ছিল না খুবই কম আবার একটু বড় বড়ও লাগছিল বেবিদের জন্য একদমই ঠিকঠাক লাগছিলো না তাই জন্য আর মানে আরঙে হলো না ভাব দেখলাম আর কি আইডিয়া নিলাম এখন আমরা মার্কেটে যাব তো মার্কেটে যে হচ্ছে গোল্ডের শপে দেখব আগে আর দেন হচ্ছে যে রূপার অথেন্টিক শপগুলো হয় সেখানেও যাব। থরু পার্কিতে মানে গেলে আসলে অনেক অনেক দিক মানে দেখতে হয় অনেকে বলে একুশ ক্যারেট রূপায়ে সেই বাট একজন যিনি একদম অথেন্টিক রূপার বিজনেস করেন উনি বললেন যে রূপার কোনো ক্যারেট হয় না আসলে আমি জানি না আপনারা যদি জেনে থাকেন সত্যটা বলবেন তো যাই হোক নিউ মার্কেটের পিছনে গেটে আসলাম এখানে এসে দেন গোল্ডের শপে গিয়েছিলাম ওইখানে অনেক 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 কালেকশান ছিল সব কিছু দেখে তারপরে আবার অথেন্টিক রুপার দোকানে গিয়েছিলাম সব কিছু কেনাকাটা হলো ভালোই ছিল আসলে এক্সপিরিয়েন্স তো নুপুরটি দেখানো হয় না আপনাদেরকে একটা ছবি দিচ্ছি অনেক খোঁজাখুঁজি পরে বাচ্চাদের অনেক কালেকশান ছিল তো এই কালেকশানটা খুব ভাল লাগছিলো মানে একদম চিকুনও না আবার ইয়েও না তো খুব সুন্দর ছিল তো এটা নেওয়া হলো আর আর সে তো খুবই মানে কান্নাকাটি সে পায়ে দিয়ে পড়বে না তার জন্য ওর পায়ে দিয়ে পড়া হয়নি তো শেষ পর্যন্ত দেখলাম যে আপুর পায়ে ওটা একদম ফিটফাট তো বললাম যে আপনার মেয়ে যখন পড়বেন আপনি পায়ে দিন তো আপু পায়ে দিয়ে মানে আপুর পা আর হাত অনেক বেশি চিকন মানে শুকনা তো যাই হোক এই জন্য আপু পায়ে হয়ে গেছে তো কেয়ার করার আমরা এখানে যে গল্প করছিলাম দিন হচ্ছে মাংস রান্না করবে তো ওই কাটা মশলা মাংসটা আমি এবার একটু বসে দিলাম আর আপু অনেক কিছু রান্না করলো আফসা খেলো সন্ধ্যা থেকে ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই এরপরে কাবাব এগুলো সব খেয়ে তারপর আবার রাতে ভাত খেয়ে আমরা চলে যাবো পরদিন যে স্কুল আছে তো সকালে তো আমি আজকে পান্তা খেয়েছি তারপর বাসে আবার ভাত খাওয়া হলো বাসায় থাকলে হয়তো বা একটু স্কিপ হতো ডায়েট হতো তো এখানে এসে আর হলো না ভাতই খেলাম বসে সকালে খাওয়ার জন্য খাওয়া হলো আর কি যাই হোক এই যে এখন ফ্রেঞ্চ ফ্রাই খাবে আফরাজ আফরাজ অনেকক্ষণই ছিল এখানে আর তিনজন মিলে অনেকে সেই অবস্থা অনেক বেশ কয়েকটা বাচ্চা একসাথে থাকলে মানে বাসার যে কি অবস্থা হয় একা একা থাকলে তারপরে ও সামলানো যায় তো হচ্ছে অবস্থা আর এই যে আসি আসি এখন ওর ওই যে বান্ধবী মানে যেই খালা ওকে নিয়ে থাকে তার সাথেই মানে বেশি খাতে কারো কাছে আসে না কান্নাকাটি করে আবার যখন সে খাবে তখন আবার সে ঠিকই মানে মিল দেয় এরকম একটা অবস্থা তো মাসাল্লাহ মাসাল্লাহ বলবেন আর এই তো ওরা এখন মুডটা ভালো হয়েছে একটু খেলছে আর আফরা এসে যখন আবার ছবি ওকে ধরবে তখন আবার মানে কান্নাকাটি শুরু করবে এরকম একটা অবস্থা তো এ তো আজকের দিনটা অনেক হিজি বিজি অনেক কিছু মিলিয়ে মানে কেটে গেল আর কি ফুলে আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনে ক্লিক করবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন আমাদের জন্য করবেন আপনারা সবাই নিয়ে বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচে দেখাবেন নেক্সট কোনো ব্লগে তো যাই হোক এরপরে আপনারা দেখতে থাকুন আরও কিছু আর এখানে হচ্ছে আফরাজীবী বসায় এসে পরের দিন সকালবেলা যখন স্কুলে তখন বলছে কি আমার আংটি কোথায় সে আংটি পড়বে এই তো